ট্রেনিং দিয়ে আদিবাসী অস্ট্রেলিয়ান পতাকা আঁকা শিখবো। সো আমরা প্রথমে আগে ক্লাসে আমি ফর্ম টার্টল ইম্পোর্ট দেখাইছিলাম, আজকেও আমি সেম আমাদের দা অ্যাবরিজিনাল অস্ট্রেলিয়ান ফ্ল্যাগ। তারপর আমরা স্পিড জিরো দিব, তারপর আমরা সেট আপ অ্যাজ ইউজুয়াল যেটা দিই ব্ল্যাক দিব। তারপর আমরা পেন আপ দিব, যেটা ড্র করা বন্ধ করবে। তারপর আমরা গো টু দিব, গো টু মাইনাস -400 -250। তারপর পেন ডাউন মানে এখন কালার শুরু করে দিবে, এখন কালার রেড দেই। আমরা এখানে বিগিন ফিল দিব এখন, তারপর আমরা লিখব ফর আই forward -800 left -90 forward -250 left -90। অনেকে মনে করতে পারে যে আমরা এখানে এন্ট্রি লিখবো, কিন্তু আসলে যেখানে বিগিন ফিল যেদিকে লেখছি ওইদিকে এন্ড ফিল লেখ। আমাদের আমাদের পুরো এক পাশ রেড হয়ে গেছে, হাফ রেড হাফ ব্ল্যাক। তারপর আমরা পেন আপ দিব, আমরা গো টু জিরো -100 আমরা পেন ডাউন। আমার মনে হচ্ছে যে এবার -100 দিব না, আমরা এবার 25 এবং কালার ইয়েলো। বিগিন ফিল দিব, যেটা কালার করা শুরু ড্র করা শুরু করে দিবে। আমরা সার্কেল দিব, সার্কেল 120 আগের বার যেটা আমরা দিয়েছিলাম বাংলাদেশ ফ্ল্যাগ। তারপর আমরা এন্ড ফিল দিব, আমরা হাইট টার্টল দিব যেটা আমরা আগের বার দিয়েছিলাম। এবার আমরা আরেকটা কোনে করবো যেটা হচ্ছে এক্সিট অন ক্লিক। এটা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে নাও অ্যাড করতে পারেন। এক্সিট অন ক্লিক মানে যে আপনি যখন ক্লিক করবেন ওটা এক্সিট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এখন দেখি এখানে আমাদের অ্যাবরিজিনাল অস্ট্রেলিয়ান ফ্ল্যাগটা ড্র করে দিচ্ছে, ক্লিক করি এটা বন্ধ হয়ে গেছে। এতক্ষণ ধরে আমার সাথে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।